গাইবান্ধার সাগাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের মান্দারা এলাকায় রাতের আধারে 25,000 ইউক্যালিপ্টর গাছের চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এর মধ্যে সাফুলের 10,000 ও লিটনের 15,000 গাছের চারা। সাফুর ও লিটন জানান, সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো নার্সারিতে কাজে যান তারা। গিয়ে দেখেন দুই নার্সারি মিলে প্রায় 25,000 গাছের চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। তারা বলেন, 2003 সাল থেকে নার্সারি দুটি শুরু করেন এবং নার্সারি থেকে যা আয় আসে তাই দিয়ে দুটি পরিবার চলেন সারা বছর। আর সেই নার্সারির গাছের চারা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখে যেন কিছুতেই মানতে পারছেন না তারা। সব কাটে ফেলেছে। কতগুলো কাটছে? 15,000 মতো। 15,000-এর মতো একটা করে গাছের দাম কত হতো? একটা চারার দাম নিম্ন 10 টাকা, 10 থেকে 15 টাকা। কবে কাটছে এটা? এই 3 দিন হয়। 3 দিন আগে কাটছে। তাতে এখানে 11,500 মানে প্যাকেট জাত হচ্ছে আর কি, মানে প্যাকেট জাত হচ্ছে 11,500। বাকি আবার যে মনে করো আমার 40-15,000 গাছের ইয়ে নষ্ট হয়ে গেলে সোজা কথা সিজন মার দিছে। তাতে আপনি কিরকম টাকার ক্ষতি হতে পারে? তা তো প্রায় 4,00,000-4,50,000 টাকা। এ নিয়ে তাদের পরিবারেও চলছে আহাজারি। আপনার আপনার কত কতগুলো গাছের ফুল আপনি কাটছে? সব মিলে কত হাজার টাকার ক্ষতি হতে পারে? কি কি গাছের ফুল ছিল এগুলা? সবগুলো ইউক্যালিপটাস ফুল ছিল তাই না? ওই ভাই তো বলো প্রায় 11,000 মতো আপনার সব মিলে এরম ছিল নাকি? 11,000 বেটের ফুলগুলো ওতে 2 বেট, ওতে 2 বেট। গত রবিবার 17 ডিসেম্বর গভীর রাতে এই ঘটনাটি ঘটে। তবে এখন পর্যন্ত কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেনি ক্ষতিগ্রস্ত নার্সারির মালিক সাফুর ও লিটন।